হ্যালো ভিউয়ার্স, দাবার বিগিনার টু মাস্টার ভিডিও সিরিজের থার্ড এপিসোডে আমি আপনাকে ওয়েলকাম জানাই। আমি ইমরান নাজির আছি আপনাদের সাথে। দাবার নিয়মগুলো শেখার পরে বিগিনার প্লেয়াররা খুব কমন একটি প্রবলেম ফেস করে থাকে, যা হলো তারা দাবার বোর্ডে এতগুলো গুটি দেখে বুঝে উঠতে পারে না যে কোন গুটি দিয়ে তারা ম্যাচ শুরু করবে। এর ফলে তারা না ভেবেই চাল দিয়ে থাকে এবং ভুল চাল দিতে থাকার কারণে তারা খুব সহজেই চেকমেট হয়ে যায়। আপনি যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে আমরা দাবার আটটি চেস ওপেনিং প্রিন্সিপাল সম্পর্কে জানবো, যা আপনাকে দাবার ওপেনিং স্টেজে ভুল এড়িয়ে স্ট্রং মুভ দিতে হেল্প করবে। তো আর দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। দাবার চেস ওপেনিং প্রিন্সিপালসগুলোর প্রথম প্রিন্সিপালটি হলো সেন্টার কন্ট্রোল করা। একটি দাবার বোর্ডের মিডিলের এই চারটি স্কোয়ার সব থেকে গুরুত্বপূর্ণ স্কোয়ার, এদেরকে সেন্টার স্কোয়ার বলা হয়ে থাকে। সেন্টার স্কোয়ার এর পরে এই ১২টি ঘরকে সেকেন্ড সেন্টার বলা হয়ে থাকে। এদের গুরুত্ব মেইন সেন্টার এর তুলনায় একটু কম। দাবায় সেন্টার কন্ট্রোল করা ইম্পর্ট্যান্ট, কারণ এর মাধ্যমে আমরা দাবার বোর্ডের উপর অনেক বেশি প্রভাব রাখতে পারি, যার ফলে আমাদের গুটিগুলো ভালো পজিশন দখল করতে পারবে এবং ভালোভাবে মুভ করতে পারবে। কিন্তু এর বিপরীতটা হবে অপোনেন্টের গুটিগুলোর সাথে। একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেই সেন্টার কন্ট্রোল করার গুরুত্ব। এই গেমটিতে E4 চালটি দেওয়ার মাধ্যমে হোয়াইট প্রথমেই বোর্ডের সব থেকে গুরুত্বপূর্ণ ঘরগুলোর একটি দখল করেছে এবং একই সাথে একটি সেন্টার স্কোয়ার কন্ট্রোল করছে। ব্ল্যাক কোনো প্রকার ওপেনিং প্রিন্সিপাল ফলো না করেই A5 চালটি দিচ্ছে, যা একটি ব্যাড মুভ। A5 মুভটির মাধ্যমে সেন্টার এর উপর কোনো প্রকার প্রভাবই পড়ছে না, ফলে হোয়াইট আর একটি সেন্টার স্কোয়ার দখল করতে পারছে D4 চালটির মাধ্যমে। নোটিস করুন, আমাদের পন দুইটি দিয়ে কতগুলো সেন্টার স্কোয়ার কন্ট্রোল করতে পারছি এবং একই সাথে আমাদের বিশপ দুইটি কতগুলো স্কোয়ার এর উপর ইনফ্লুয়েন্স রাখতে পারছে, সাথে আমাদের কুইনটিও কতগুলো ঘরের উপর ইনফ্লুয়েন্স রাখছে। এখন ব্ল্যাক আবারও সেন্টার কন্ট্রোল না করে H5 চাল দিচ্ছে। অন্যদিকে হোয়াইট নাইট F3 চালটির মাধ্যমে সেন্টার এর উপর আরও বেশি প্রভাব রাখছে। এখন ব্ল্যাক নাইট C6 চালটি দিয়ে রেসপন্ড করছে, কিন্তু ব্ল্যাক আগে থেকেই সেন্টার কন্ট্রোল না করায় হোয়াইট D5 চালটি দিয়ে ব্ল্যাক নাইটটিকে অ্যাটাক করতে পারছে। ব্ল্যাক যদি আগে থেকেই সেন্টার স্কোয়ার দখল করার চেষ্টা করত তাহলে এটা সম্ভব হতো না। ব্ল্যাক নাইট এখন চাইলেও E5 বা D4 ঘরে এসে বসতে পারবে না, কারণ আমরা আগেই আমাদের নাইট দিয়ে E5 ঘরটি কন্ট্রোল করছি। এখন ব্ল্যাক নাইটকে হয় ব্যাক র্যাঙ্কে ফিরে যেতে হবে অথবা A7 বা B4 ঘরে যেতে হবে। আগের ঘরে ফিরে গেলে নাইট বের করে আনা একদমই বৃথা হয়ে যাবে, আর নাইট A7 চালটি দিলে A5 পনটি রুকের প্রোটেকশন থেকে সরে যাবে। তাই ব্ল্যাক এখন নাইট B4 চালটি দিচ্ছে, কিন্তু এখন আমরা A3 চালটির মাধ্যমে আবার নাইটকে অ্যাটাক করতে পারছি। এভাবে ব্ল্যাক নাইটকে ক্রমাগত পালিয়ে বেড়াতে হচ্ছে। এই উদাহরণটির মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারছি সেন্টার দখল না করলে কীভাবে আমাদের গেম খারাপ হতে থাকবে। সুতরাং আমাদেরকে গেমের শুরু থেকেই অবশ্যই সেন্টার স্কোয়ারগুলো আমাদের পন বা অন্যান্য গুটি দিয়ে কন্ট্রোল করতে হবে। তবে সেন্টার স্কোয়ার কন্ট্রোল করার পরে আমরা অতিরিক্ত পন মুভ করব না, কারণ তাতে আমাদের সেন্টার পনগুলোর পজিশন উইক হয়ে যাবে এবং আমরা ডেভেলপমেন্টে পিছিয়ে পড়ব। ডেভেলপমেন্ট কী তা আমরা পরের চেস ওপেনিং প্রিন্সিপালটিতে জানব। তবে পরের ওপেনিং প্রিন্সিপালটিতে যাবার আগে আমি একটি শর্ট ব্রেক নিয়ে আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমাদের চ্যানেল রিসেন্টলি 2000 সাবস্ক্রাইবার মার্ক পার করে ফেলেছে, যা একটি অসাধারণ অ্যাকমপ্লিশমেন্ট। আপনাদের এইরকম সাপোর্ট পেতে থাকলে আমরা আরও মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। তাই আপনি যদি এই ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে এবার যাওয়া যাক দ্বিতীয় চেস ওপেনিং প্রিন্সিপালে। দাবার বোর্ডের সেন্টার কন্ট্রোল করার পরে দ্বিতীয় ওপেনিং প্রিন্সিপালটি হলো দাবার গুটিগুলো ডেভেলপ করা। দাবার গুটিগুলো ডেভেলপ করা বলতে বোঝানো হয় গুটিগুলো তাদের ইনিশিয়াল স্কোয়ার থেকে বের করে গেমে তাদেরকে অ্যাক্টিভ স্কোয়ারে ব্যবহার করা। এই সেকেন্ড ওপেনিং প্রিন্সিপালটি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আগে কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, যা হলো দাবার গুটিগুলোর মধ্যে চারটি শ্রেণীবিভাগ রয়েছে। প্রথম শ্রেণীর গুটি হলো রাজা, কারণ রাজা হলো দাবার সবথেকে ইম্পর্ট্যান্ট গুটি। দ্বিতীয় শ্রেণীর গুটি হলো কুইন এবং রুক, এই শ্রেণীর গুটিকে মেজর পিস বলা হয়। তৃতীয় শ্রেণীর গুটি হলো নাইট এবং বিশপ, এই শ্রেণীর গুটিকে বলা হয় মাইনর পিস। এবং সর্বশেষে চতুর্থ শ্রেণীতে আছে পন। পনকে কোনো বিশেষ গুটি বলা হয় না, এই জন্য চেস নোটেশন লেখার সময় পনের চাল লেখার জন্য ক্যাপিটাল পি লিখতে হয় না। আপনি চেস নোটেশন কীভাবে লিখতে হয় তা না জেনে থাকলে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, এখন দ্বিতীয় প্রিন্সিপালে ফিরে আসা যাক। তাহলে আমাদের এখন জানতে হবে আমরা এই বিভিন্ন শ্রেণীর গুটিগুলোকে কখন কীভাবে ডেভেলপ করব।
ভিডিওটি সংক্ষিপ্ত রাখার জন্য এবং জটিলতা এড়িয়ে সহজে বোঝার জন্য আমরা ধরে নেই যে কালো গুটিগুলো কোনো চাল দিতে পারছে না। তো এখন প্রথম প্রিন্সিপাল অনুযায়ী আমাদের পন দিয়ে সেন্টার দখল করার পরে আমাদের দ্বিতীয় প্রিন্সিপাল ফলো করতে হবে, অর্থাৎ আমাদের গুটিগুলো ডেভেলপ করতে হবে। গুটিগুলো ডেভেলপ করার সময় আমরা মাইনর পিস দিয়ে ডেভেলপমেন্ট শুরু করব, যা হলো আমাদের তৃতীয় ওপেনিং প্রিন্সিপাল। আমরা আগে মাইনর পিস কেন ডেভেলপ করব সেটা একটু অ্যানালাইজ করলেই আমরা বুঝতে পারবো। মাইনর পিস ডেভেলপ করার আগে আমরা আগেই রাজাকে মুভ করব না, কারণ তা করলে কাসলিং করতে পারবো না এবং মাইনর পিস ডেভেলপ না করা পর্যন্ত কাসলিং করাও সম্ভব হয় না। আবার মেজর পিস আগে ডেভেলপ করব না, কারণ প্রথমত রুককে বের করে আনা আপাতত সম্ভব নয় এবং কুইনকে বের করে আনলে তা টার্গেট হতে থাকবে। গেমে কুইনকে কেন আগে বের করে আনা উচিত নয় তা আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করব। তো অ্যানালাইজ করলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ওপেনিং প্রিন্সিপাল অনুযায়ী আগে মাইনর পিস অর্থাৎ নাইট বা বিশপকে ডেভেলপ করাই হলো বেস্ট মুভ। এখন নাইট এবং বিশপ এর মধ্যে আগে নাইটকে ডেভেলপ করাই উত্তম। তো আমরা আগে নাইটকে ডেভেলপ করব। দেখুন, নাইট ডেভেলপ করার সময় আমরা কিন্তু সেন্টার এর দিকে চাল দিচ্ছি, সেন্টার থেকে দূরে চাল দিচ্ছি না, যা হলো আরেকটি চেস ওপেনিং প্রিন্সিপাল, সেন্টার এর দিকে চাল দেওয়া। তারপর নাইট ডেভেলপ করার পরে আমরা বিশপ ডেভেলপ করব। এখন বিশপকে আমরা কোন ঘরে ডেভেলপ করব? কোনো গুটি ডেভেলপ করার অনেকগুলো অপশন থাকলে আমরা সব থেকে অ্যাক্টিভ স্কোয়ার বেছে নেব। দাবায় অ্যাক্টিভ স্কোয়ার হলো এমন এক স্কোয়ার যেখানে আমাদের গুটিগুলো সব থেকে বেশি কার্যকরী হয়ে উঠবে বা সব থেকে বেশি পরিমাণ ঘর কন্ট্রোল করতে পারবে। দেখুন, আমরা যদি বিশপকে ই2 স্কোয়ারে ডেভেলপ করি তাহলে এটি আগে যতগুলো স্কোয়ার কন্ট্রোল করতো এখনও ঠিক ততগুলো স্কোয়ারই কন্ট্রোল করছে, তাই এটি একটি অ্যাক্টিভ স্কোয়ার নয়। আবার বিশপটিকে D3 স্কোয়ারে ডেভেলপ করলেও এটি আগের তুলনায় বেশি স্কোয়ার কন্ট্রোল করছে না। আমরা যদি বিশপটিকে C4 স্কোয়ারে ডেভেলপ করি তাহলে লক্ষ্য করুন এটি আগের তুলনায় কত বেশি স্কোয়ার কন্ট্রোল করতে পারছে এবং একই সাথে একটি সেন্টার স্কোয়ারও কন্ট্রোল করতে পারছে। তাই এই পজিশনে C4 একটি অ্যাক্টিভ স্কোয়ার এবং আমাদেরকে বিশপটিকে C4 ঘরে ডেভেলপ করা উচিত। নোটিস করুন, আমরা কিং সাইড থেকে মাইনর পিসগুলো আগে বের করে এনেছি, একটা কিং সাইড থেকে এবং অপরটি কুইন সাইড থেকে। এভাবে গুটিগুলো ডেভেলপ করেনি। এক সাইডের মাইনর পিসগুলো আগে ডেভেলপ করার ফলে আমরা দ্রুত ক্রাসলিং করে কিং সেফটি নিশ্চিত করতে পারছি। আর দ্রুত কিং সেফটি নিশ্চিত করা হলো আরেকটি চেস ওপেনিং প্রিন্সিপাল। দাবায় সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো কিংকে সুরক্ষিত রাখা। তাই গেমের শুরু থেকেই কিংকে সুরক্ষিত করার জন্য দ্রুত কাসলিং করার প্রস্তুতি নেব এবং দ্রুত কাসলিং করে ফেলব। কাসলিং করার ফলে কিং সেফটি নিশ্চিত করার সাথে সাথে একটি মেজর পিস রুককে সহজেই বোর্ডের মাঝে আনা যায়। কাসলিং করার পরে আমরা রাজার সামনের পনগুলো চাল দেওয়া থেকে বিরত থাকব, কারণ রাজার সামনের এই তিনটি পন চাল দিলে উইকনেস সৃষ্টি হয় যা কিং সেফটি কমিয়ে দেয়। তাই দরকার না পড়া পর্যন্ত আমরা এই পনগুলো চাল দেওয়া থেকে বিরত থাকব। কাসলিং করার পরে আমরা বাকি গুটিগুলো ডেভেলপ করব। কুইন সাইড থেকে আমাদের নাইট এবং বিশপকে বের করে নিয়ে আসব। তারপর আমাদের কুইনকে একটি অ্যাক্টিভ পোস্টে নিয়ে আসব। দেখুন, আমাদের রুক দুইটি এখন কিভাবে একে অপরের সাথে কানেক্টেড হয়ে আছে। রুকগুলোকে এভাবে একে অপরের সাথে কানেক্টেড করা হলে ডেভেলপমেন্ট প্রায় শেষ হয়ে যায় এবং এভাবে রুকগুলোকে কানেক্টেড করা হলো আরেকটি চেস ওপেনিং প্রিন্সিপাল। এভাবে রুকগুলো একে অপরকে সহজেই সাপোর্ট করতে পারে এবং সহজেই বোর্ডের মাঝে চলে আসতে পারে। তবে গেম চলাকালীন সময়ে সাধারণত এই ডি ফাইল অথবা ই ফাইলে একটি পন ক্যাপচার হয়ে যাবে। যে ফাইল থেকে পনটি ক্যাপচার হয়ে যাবে আমরা সেই ফাইলটি আমাদের রুক দিয়ে কন্ট্রোল করব। তাহলে আমাদের রুক সবথেকে বেশি কার্যকরী হয়ে উঠবে। উদাহরণ হিসেবে মনে করি বি ফাইল থেকে এই পনটি ক্যাপচার হয়ে গিয়েছে, তাহলে আমরা রুক বি ফাইলে রেখে দিব। যদি সি ফাইল থেকে পনটি ক্যাপচার হয়ে যেত তাহলে আমরা সি ফাইলটি রুক দিয়ে কন্ট্রোল করতাম। দাবার একটি নর্মাল গেমে রুকগুলো ডেভেলপ করার পরে ওপেনিং স্টেজ এর সমাপ্তি ঘটে এবং মিডিল গেম স্টেজ শুরু হয়। এতক্ষণ আমি যখন বিভিন্ন চেস ওপেনিং প্রিন্সিপালসগুলো ডিসকাস করছিলাম তখন একটি বিষয় আপনি হয়তো লক্ষ্য করেননি, সেটা হলো আমি ওপেনিং প্রিন্সিপালসগুলো ফলো করে চাল দেবার সময় কখনও একটি গুটি দুইবার চাল দেইনি। কারণ আমি আরেকটি চেস ওপেনিং প্রিন্সিপাল অনুসরণ করে চাল দিচ্ছিলাম, সেটা হলো দাবার ওপেনিং স্টেজে ডেভেলপমেন্ট কমপ্লিট না করা পর্যন্ত অলরেডি ডেভেলপ করা গুটিকে সেকেন্ড টাইম মুভ না করা। একটি গেমের উদাহরণ দিয়ে আমি এই প্রিন্সিপালটির সাথে আমাদের সর্বশেষ প্রিন্সিপালটি এক্সপ্লেন করব, যা হলো দাবার ওপেনিং স্টেজে আগেই কুইন দিয়ে অ্যাটাক না করা। মনে করুন হোয়াইট E4 চাল দিচ্ছে এবং ব্ল্যাক D5 চাল দিচ্ছে। তারপর আপনি পনটি ক্যাপচার করলেন E takes D5 এবং ব্ল্যাক তার কুইন দিয়ে আপনার পনটি রিক্যাপচার করল। ব্ল্যাক তার কুইনকে গেমের শুরুতেই বের করে এনে একটি ওপেনিং প্রিন্সিপাল ভঙ্গ করেছে। তাই আমরা এখন এমনভাবে চাল দিব যেন আমরা কোনো প্রিন্সিপাল ভঙ্গ না করি এবং ব্ল্যাক আরও বেশি প্রিন্সিপালস ভঙ্গ করতে বাধ্য হয়। তাই আমরা নাইট C3 চাল দিব। এই চালটির মাধ্যমে আমরা আমাদের একটি গুটি ডেভেলপ করছি এবং একই সাথে সেন্টারের উপর প্রভাব ফেলার সাথে সাথে ব্ল্যাক কুইনকে অ্যাটাক করছি। তাই ব্ল্যাক কুইনকে আরও একটি প্রিন্সিপাল ভঙ্গ করতে হচ্ছে, যা হলো তার ওপেনিং স্টেজে অলরেডি ডেভেলপ করা গুটিকে সেকেন্ড টাইম মুভ না করা। মনে করি ব্ল্যাক এখন তার কুইনকে G5 স্কোয়ারে মুভ করছে। আমরা এখন নাইট F3 চালটির মাধ্যমে আরেকটি গুটি ডেভেলপ করার সাথে সাথে ব্ল্যাকের কুইনকে আবার অ্যাটাক করতে পারছি।
এখন লক্ষ্য করুন, হোয়াইট অলরেডি গেমে দুইটি মাইনর পিস ডেভেলপ করে ফেলেছে এবং ব্ল্যাক কুইন শুধু পালিয়ে বেড়াচ্ছে। মনে করি ব্ল্যাক এখন কুইন H6 চাল দিচ্ছে। আমরা এখন সেন্টার দখল করব এবং একই সাথে ব্ল্যাক কুইনকে আবার অ্যাটাক করব D4 চালটির মাধ্যমে। এখানে হোয়াইটের ব্ল্যাক বিশপটি ব্ল্যাক কুইনকে আবার অ্যাটাক করছে। এখন মনে করি ব্ল্যাক কুইন F6 চাল দিচ্ছে। আমরা আবার প্রিন্সিপাল ফলো করে নাইটের পরে বিশপ চাল দিচ্ছি এবং ব্ল্যাক কুইনকে আবার অ্যাটাক করছি। দাবায় কুইন সব থেকে শক্তিশালী গুটি। গেমের শুরুতেই কুইনকে বের করে আনলে তা ক্রমাগত টার্গেট হতে থাকবে। গেমের ওপেনিং স্টেজে কুইন দিয়ে অ্যাটাক করলে একই সাথে দুইটি প্রিন্সিপাল ভঙ্গ হয়, তাই আমরা ওপেনিং স্টেজে কুইনকে বের করে আনা থেকে বিরত থাকব। এতক্ষণ আমরা যে ওপেনিং প্রিন্সিপালসগুলো দেখলাম তা হলো ক্লাসিক্যাল ডেভেলপমেন্ট প্ল্যান, যা আমাদেরকে গেমের ওপেনিং স্টেজে ভালো চাল দিতে সাহায্য করবে। দাবায় ওপেনিংয়ে এক্সপার্টদের মতো চাল দেবার জন্য এই বিগিনার টু মাস্টার ভিডিও সিরিজে পরে বিভিন্ন ওপেনিং নিয়ে ডেডিকেটেড এপিসোড থাকবে। তবে তার আগে আমাদের দাবার বিভিন্ন অ্যাটাক্স সম্পর্কে জানতে হবে, তাই বিগিনার টু মাস্টার ভিডিও সিরিজের নেক্সট এপিসোডে আমরা ফোর্ক অ্যাটাক সম্পর্কে জানব। নেক্সট এপিসোডটি পাবলিশ হবার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, বি স্মার্ট।